বন্ধুরা, এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, শিয়ালদার মার্কেট, আর কলকাতার অন্যতম বৃহত্তম একটা পাইকারি মাছের বাজার হচ্ছে এই শিয়ালদার মাছের বাজার। আর বন্ধুরা, বাজারটা শুরু হয় একেবারে ভোর 4টে থেকে এবং যতক্ষণ মাছ থাকে অকশন হয়ে থাকে, এবং এটা টাইমিং তেমনভাবে ফিক্স থাকে না, যতক্ষণ মাছ থাকে এখানে কম বেশি সব সময়ের জন্য অকশন হয়ে থাকে। আর বন্ধুরা, একেবারে শিয়ালদা থেকে 5-7 মিনিটের একেবারে হাঁটা হাঁটা পথে এই মার্কেটে আপনারা পৌঁছে যেতে পারেন। বিভিন্ন মাছের এখানে অকশন হয়ে থাকে, দেশি সমুদ্রের সব ধরনের মাছ আপনারা এখানে পেয়ে যাবেন। বিভিন্ন মাছের এখানে দাম বা অকশন চলছে, এই যে ট্যাংরা মাছগুলো কীরকম দামে চলছে দেখুন। যে ভাঙনের দামটা একবার শুনে দেখুন, 120-130, কি দামে বিক্রি হচ্ছে একবার দেখুন। এই ট্যাংরা মাছগুলো কিরকম দামে ইনি বিক্রি করছেন দামটা শুনে দেখুন। আর ভোলা মাছগুলো দেখছেন একটু কালারিং করা আছে, এই ভোলা মাছগুলো কিরকম দামটা শুনে বলছি শুনুন। রূপচাঁদ মাছের অকশন রেটটা এখানে কিরকম দামে বিক্রি হচ্ছে দেখুন। এটা পাইকারি থেকে এবারে খুচরোটাই আমার বেশি মনে হলো মার্কেটটা। আর একেবারে ইলিশের দামগুলো আবার শুনে দেখুন। ইউটিউব ভিডিও দাদা, ইলিশ কত করছেন স্যার? কত দামে? মোটামুটি দাম। পাবদা মাছটা কি দামে বিক্রি হচ্ছে দেখুন। ঢেলা মাছটা কিরকম ভাবে বিক্রি করছে এই মার্কেটে, শিয়ালদা মার্কেটে? পাইকারি থেকে একেবারে আমার মনে হলো খুচরো মার্কেটে মতোই অনেকটাই বিক্রি হচ্ছে এই মার্কেটটাতে। আর এখানে পার্শ্ব মাছগুলো কিরকম দামে বিক্রি হচ্ছে দেখুন। মার্কেটে আপনারা খুচরোর থেকে বলতে পারেন, পাইকারি থেকে বন্ধুরা এই মার্কেটটা বলতে পারেন, একেবারে খুচরো মাছ প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে এই মার্কেটটাতে। আপনাকে অল্প পরিমাণে মাছ কিনতে গেলে মার্কেটে পেয়ে যাবেন, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজি, যে কোনো মাছ আপনারা এই মার্কেটে। হিট মাল লাগবে শুধু 150, Thank you.
ইউটিউব ভিডিও মার্কেটিং এন্ড ফিশিং চ্যানেলের নাম ইউটিউব হ্যাঁ বড় ভেনামিটা কত করে এটা 300 টাকা কাঁকড়া ছিল না ১০০ টাকা ¡Gracias!